হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমরা সকলেই জানো অর্ডসেমের পরীক্ষা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিরই চলছে কিছু কিছু ইউনিভার্সিটিতে এখনও চলছে কিছু কিছু ইউনিভার্সিটির কিন্তু হয়ে গিয়েছে এবার অর্ডসেমের পরে কিন্তু যে সমস্ত সেমের পরীক্ষাগুলো রয়েছে তাদের নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো ইভেন্ট সেমের পরীক্ষার যে সমস্ত ইউনিভার্সিটির বা তার অধীনে থাকা কলেজগুলোতে এখনও পর্যন্ত ক্লাস শুরু হয়নি তাদের ক্লাসটাও কিন্তু শুরু হওয়ার সেই নোটিস এবং তাদের পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা কীভাবে হবে সেই সমস্ত কিনে নিয়ে কিন্তু নোটিশ চলে এসেছে তো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্যই কিন্তু আপডেটটা দিতে চলেছি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো তোমাদের খুবই হেল্প হবে তো দেখো আমি যেটা এই নোটিশটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ যেটা হচ্ছে এনবিইউ ইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে অর্থ সেমিস্টার এক্সাম সেটা কিন্তু হয়ে গিয়েছে এবং তার হয়ে যাওয়ার জাস্ট পরেই কিন্তু এই ইভেন্ট সেমিস্টারের যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু এই নোটিশটা কিন্তু বার করেছে এবং এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট নোটিস হিসেবে বার করেছে এখানে দেখো কি বলছে দিস ইজ টু নোটিফাইড দ্যাট অল ডিপার্টমেন্টাল হেডস আর রিকোয়েস্টেড টু বিগিন দ্য অনলাইন ক্লাসেস ফ্রম টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশে মার্চ দু হাজার একুশ দ্য ইউজি সেমিস্টার যেগুলো অড সেম রয়েছে দুই চার এবং ছয় অ্যাজ পার দ্য নোটিফিকেশান গিভেন বাই দ্য এনবিউ অথরিটি অর্থাৎ এটাই বলতে চাইছে যে সমস্ত যারা ডিপার্টমেন্ট রয়েছে বিভিন্ন কলেজের আন্ডারে যার সমস্ত ইউজির যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেকেন্ড সেম ফোর্থ সেম এবং সিক্স সেমের তাদের কিন্তু অনলাইন ক্লাস এটা কিন্তু পঁচিশ তারিখ থেকে শুরু করে দেওয়ার কথা কিন্তু বলে দেওয়া হয়ে গেছে এবং এখানে যে মেন নোটিস ইউনিভার্সিটির নোটিস তাতে কি বলেছে দেখো

অ্যাপয়মেন্টশান সেমিস্টার সেল টেন্টেলিটি টেন্টেটিভলি বিগিন ফ্রম পঁচিশ ছয় দু হাজার একুশ অর্থাৎ এখানে দেখো কী বলছে যে ক্লাসটা যেটা শুরু হয়ে যাচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে ক্লাসটা যে শুরু হয়ে যাচ্ছে সেটা কিন্তু পঁচিশ অর্থাৎ যেটা হয়ে গিয়েছে পঁচিশ তারিখ পঁচিশে মার্চ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে অনলাইনে এবং যে পরীক্ষাটা হবে সেটা একটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে সেটা হবে তোমার হচ্ছে পঁচিশে সিক্স ছয় মাস অর্থাৎ তোমার জুনে পড়বে পঁচিশে জুন থেকে কিন্তু তোমাদের পরীক্ষাটা চালু হয়ে যাবে যারা হচ্ছে ইভেনসেমের স্টুডেন্ট এবং যারা এনভিউ স্টুডেন্ট রয়েছে তো এদেরকে কিন্তু পরীক্ষাটা কিন্তু অনলাইনেই হবে এবং এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখো হাইলাইট করে দিয়েছে মোস্ট আর্জেন্ট নোটিশ হিসাবে এটা কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ দেখো এটা হচ্ছে এনভিউর ক্ষেত্রে এটা বলো যেটা হচ্ছে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে দেখো যে জিনিসটা পুরোপুরি যদি আমি ক্লিয়ার করে বলতে চাই যে ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি এখনও পর্যন্ত ওয়ার্ডসেমের যে এক্সাম আশা করি আর কিছুটা বাকি রয়েছে কিছুদিন মধ্যে হয়ে যাবে এবং তারপরেই কিন্তু ইভেন্ট সেমিস্টার যারা রয়েছে তাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে এবং ক্লাসটা আপাতত অনলাইনে চলবে এক হচ্ছে ভোট এসে যাচ্ছে তারপরে হচ্ছে আবার যদি এই করোনার জন্য কিন্তু যদি আবার লকডাউন পড়ে যায় কিছু দিনের জন্য তাহলে কিন্তু অতএব অফলাইন ক্লাসের কিন্তু রকম চান্সই নেই অর্থাৎ তোমাদের অনলাইনেই ক্লাস হবে ক্যালকাটা থেকে শুরু করে যাদবপুর বলো বা অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে প্রেসিডেন্সি রবীন্দ্রভারতী সবের ক্ষেত্রেই কথাই বলছি যে যাদের এখনও এই অর্থ সেমিস্টারের এক্সামটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ইভেন সেমিস্টারের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে এবার তোমাদের যদি বলো যে ক্লাসটা তো অনলাইনে হচ্ছে কিন্তু তোমাদের পরীক্ষাটা কীরকমভাবে হবে এনবিউ তো বলে দিয়েছে পুরোপুরি অনলাইনেই হয়ে যাবে এবং সে ডেটও দিয়ে দিয়েছে ছাব পঁচিশে তোমার জুন থেকে এবং অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি কথা বলি তাহলে কিন্তু তাদেরও কিন্তু যে পরীক্ষাটা সেটা যদি জুনে নেয় বা জুলাইয়ে নেয় তাহলে কিন্তু যে তোমার পরীক্ষা নেওয়া সেই চান্সটা কিন্তু অনলাইনেই থেকে যাচ্ছে কারণ অফলাইনে এখনও পর্যন্ত কোনো অতটা নিশ্চয়তা নেই যে অফলাইনে হবে অনলাইনে কিন্তু সমস্ত কিছু হওয়ার চান্স থাকছে কিন্তু যদি পরীক্ষাটা আগস্ট বা আরও একটু পিছিয়ে যায় আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরে আরে অত পিছিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এখন থেকেই বলা যাবে না কারণ তখন কিন্তু যে করোনার প্রকোপ যদি কমে যায় তাহলে কিন্তু তোমার অফলাইনে পরীক্ষাও হতে পারে তো এটা পুরোপুরি নির্ভর করছে কলেজ কবে বা ইউনিভার্সিটি কবে তোমাদের এক্সাম নেবে সেটার ওপর এবং ইউজিসি যেটা বলে দিয়েছে সমস্ত ইউনিভার্সিটিদেরকে যে আগস্টের মধ্যে যারা যে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষাগুলো সেগুলো কিন্তু নিয়ে নিতে হবে অর্থাৎ তোমার যদি তার আগেই নিয়ে নেয় জুন জুলাই করে নিয়ে নেয় তাহলে কিন্তু অনলাইন হওয়ার চান্সটা কিন্তু প্রবল থাকছে এবং যদি দেরি করে যে আগস্ট বা তারও যদি পরে হয়ে যায় তাহলে কিন্তু অফলাইন হওয়ারও কিন্তু চান্স থাকছে তো এটাই ছিল আপডেটটা এটা তুমি আমি তোমাদেরকে দেখালাম এনবিউর আপডেট এবং অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু যত যখন মানে যখনই তোমাদের এই অর্ডসেমের এক্সামটা হয়ে যাবে তখনই কিন্তু ইভেন্ট সেমের জন্য কিন্তু এক এক করে নোটিস বার করতে শুরু করে দেবে আমি সেটার আপডেট কিন্তু তোমাদেরকে দিতে থাকবো তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নোটিফিকেশানটাকে অল করে রেখে দেবে যাতে প্রত্যেকটা ইউনিভার্সিটির আপডেট কিন্তু তোমরা পেতে থাকো ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্যে যদি কোনো ডাউট থেকে থাকে বা যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আর টেলিগ্রাম লিঙ্কেও জয়েন করতে পারো টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক এবং চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আজকের মতো এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং